যেমনভাবে একটি পুকুরের মাছ বাইরের জগৎকে দেখতে চায়, ঠিক তেমনভাবে মানুষ মহাবিশ্বের রহস্যকে জানতে চায়। এই জন্য প্রাচীনকাল থেকেই মানুষ রাতের আকাশে দূরের গ্রহ নক্ষত্রকে দেখার চেষ্টা করত। সময়ের সাথে মানুষ একটু উন্নত হওয়ায় আমাদের সৌরজগতের বিভিন্ন গ্রহকে দেখার জন্য দূরবীন অর্থাৎ টেলিস্কোপের নির্মাণ করে। আর সেই ধারাকে অব্যাহত রেখেই বর্তমান মডার্ন যুগে মানুষ মহাবিশ্বের আরও দূরে পাড়ি দিতে বানিয়েছে স্পেসক্রাফ্ট। আর এই লিস্টে এক যুগান্তকারী নাম হলো ভয়েজার 2, যেটি গত 46 বছর ধরে অক্লান্তভাবে মহাবিশ্বে ঘুরে বেড়াচ্ছে। এটি আমাদের সৌরজগতের বিভিন্ন গ্রহ তথা উল্কাপিণ্ড থেকে শুরু করে বহু রহস্যের পর্দা ফাঁস করেছে। এই স্পেসক্রাফ্টের অবদান ততদিন মনে থাকবে যতদিন মানবজাতি পৃথিবীতে বেঁচে থাকবে। এটি এর যাত্রাকালে আমাদের চোখের ন্যায় আমাদের সৌরজগতের এবং এর বাইরের গ্রহ এবং তাদের চাঁদের এমন সব ফটো পাঠিয়েছে যা আমরা কল্পনাও করতে পারি না। এর সাথে এটি এমন সব সৌরজগৎ তথা সৌরজগতের বাইরে থেকে রিয়েল সাউন্ড পাঠিয়েছে যেগুলি শোনার সৌভাগ্য আমরা কখনো কল্পনা করতেও পারতাম না। ভয়েজার 2 কে ভয়েজার 1-এর সাথে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি, অনেক সময় ভয়েজার 2 কে ভয়েজার 1-এর কৃতিত্বের সামনে ছোট করে ফেলি। কিন্তু আজকে আমরা জানব ভয়েজার 2 এর তার এই জীবনকালে করা কিছু রহস্যময় পর্দা ফাঁস এবং বর্তমানে ভয়েজার 2 আমাদের থেকে কত দূরে রয়েছে এবং স্পেসের ঠিক কোন স্থানে রয়েছে তা জানব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। ভয়েজার 2 স্পেসক্রাফ্টকে ভয়েজার 1-এর চেয়ে আগে লঞ্চ করা হয়েছিল। 20 আগস্ট 1977 ভয়েজার 2 এবং এর ঠিক 15 দিন পর ভয়েজার 1-কে লঞ্চ করা হয়েছিল। যেমনভাবে এক যোদ্ধা এমন এক যুদ্ধে যায় যেখান থেকে তার ফিরে আসার কোনো সম্ভাবনা থাকে না, ঠিক তেমনভাবে ভয়েজার 2 শেষবার দেখা দেওয়ার জন্য দাঁড়িয়েছিল। সকল বিজ্ঞানী সহ সমগ্র পৃথিবীবাসী একে বিদায় জানাতে এবং এই যাত্রার শুভকামনা করছিল। দিন ছিল শনিবার, 20 আগস্ট 1977। আমেরিকান স্পেস এজেন্সি নাসা ফ্লোরিডা কেপ ক্যানারা সেন্টার থেকে ভয়েজার 2 কে লঞ্চ করে দেয়, যেটি এমন এক যাত্রায় যাচ্ছিল যার কোনো শেষ নেই। এটি আমাদের সৌরজগৎ এবং মহাবিশ্বের নতুন নতুন রহস্যের সমাধান করতে করতে একদিন মহাবিশ্বের কোনো এক অন্ধকার স্থানে হারিয়ে যাবে। আর তার এই সফরে যদি কোনো উন্নত সভ্যতার সাথে দেখা করতে পারে এবং তারা যদি এই স্পেসক্রাফ্টে থাকা মেসেজকে ডিকোড করে তাদের কোনো রিপ্লাই আমাদেরকে পাঠায়, তাহলে হয়তো পৃথিবী ধ্বংস হওয়ার আগেই তাদের এই মেসেজকে আমরা পড়তে পারব। তবে এর জন্য ভয়েজারকে অনেক দূরের পথ পাড়ি দিতে হবে। তবে ভয়েজার 2 যখন পৃথিবী থেকে লঞ্চ হয়েছিল তখন এর প্রধান উদ্দেশ্য ছিল আমাদের সৌরজগতের দূরতম গ্রহগুলি সম্পর্কে ডিটেলসে জানা ও এই তথ্য সায়েন্টিস্টদের পাঠানো এবং এর সাথে এই সকল গ্রহের অরিজিনাল ফটো তুলে পৃথিবীতে পাঠানো। ভয়েজার 2 খানিকটা ভয়েজার 1-এর মতন, কিন্তু দুজনের রাস্তা একদমই আলাদা। ভয়েজার 2 এর গতি ভয়েজার 1-এর চেয়ে কিছুটা কম ছিল। এই দুটি মহাকাশযানের গতি এবং গতিপথ আলাদা রাখার কারণ ছিল আলাদা আলাদা ইনফরমেশন সংগ্রহ করা। ভয়েজার মিশনের পূর্বে মনে করা হতো শুধুমাত্র পৃথিবীতেই আগ্নেয়গিরি আছে, কিন্তু ভয়েজারের সংগ্রহ করা ডাটা থেকে জানা গেছে বৃহস্পতি গ্রহে চাঁদ আইওতে আগ্নেয়গিরি আছে। নাসার সিনিয়র সায়েন্টিস্ট অ্যাড স্টোনের মতে ভয়েজার স্পেসক্রাফ্ট আমাদের সৌরমণ্ডলকে নিয়ে পূর্বের বহু ভুল ধারণা পাল্টে দিয়েছে। যেমন আমরা প্রথমে মনে করতাম শুধুমাত্র পৃথিবীতেই সাগর আছে, কিন্তু ভয়েজার দেখিয়েছে বৃহস্পতির চাঁদ ইউরোপাতে মোটা বরফের লেয়ারের নিচে বিশাল সাগর রয়েছে। ভয়েজার শনি গ্রহের বহু রহস্যের পর্দা ফাঁস করেছিল। ভয়েজারের পাঠানো ছবিতে জানা যায় শনি গ্রহের চাঁদ টাইটানে হাইড্রোকার্বনের সাগর আছে, যেখানে জলের পরিবর্তে বয়ে চলে তরল মিথেন। বিজ্ঞানীরা বহু দশক ধরে বৃহস্পতি গ্রহকে দূরবীন এবং খালি চোখে দেখে আসছিল, কিন্তু ভয়েজার জুপিটার গ্রহের বহু ছবি পৃথিবীতে পাঠিয়েছে, যার মধ্যে একটি ছবিতে বৃহস্পতি গ্রহের একটি বিশাল লাল দাগ দেখা গেছে, যেটি আসলে একটি তুফান, যেখানে সৌরজগতের সবচেয়ে স্পিডে বয়ে চলা তুফান রয়েছে। গ্যানিমিড, যেটি সৌরজগতের সবচেয়ে বড় চাঁদ, যাকে ভয়েজার 2 এখান থেকে পাশ করার সময় এর ছবি তুলেছিল, যেখানে এর সারফেসে ক্রিয়েটার অর্থাৎ অজস্র গর্ত এবং পাহাড় দেখা গিয়েছিল। এরপর 25 আগস্ট 1981 শনি গ্রহের কাছে পৌঁছায়। ভয়েজার স্যাটার্ন প্ল্যানেটের বাইরের অ্যাটমসফিয়ারের তাপমাত্রা এবং ঘনত্ব মেপেছিল, এর সাথে শনি গ্রহের অনেকগুলি চাঁদের ছবি পাঠায়। এরপর ভয়েজার এখান থেকে চলে যায়
তার সেই গন্তব্যস্থলে যার জন্য একে লঞ্চ করা হয়েছিল। 24 জুন 1986 ইউরেনাস গ্রহে পৌঁছে যায়। এখান থেকে গ্রহের 10টি নতুন চাঁদের সন্ধান করে। বেশিরভাগ চাঁদের সাইজ খুব ছোট ছিল, যাদেরকে কখনো টেলিস্কোপে দেখা যায় না। এর সাথে ভয়েজার 2 ইউরেনাস গ্রহের 2টি নতুন রিংয়ের সন্ধান করেছিল। এরপর এখান থেকে নেপচুন গ্রহের দিকে এগিয়ে যায়। 25 আগস্ট 1989 নেপচুনের কাছে পৌঁছায়। পৃথিবী থেকে নেপচুন অনেক দূরে থাকায় এতদিন একে ভালোভাবে স্টাডি করা যেত না, কিন্তু ভয়েজার দেখায় বৃহস্পতি গ্রহের মতো নেপচুনে একটি বড় দাগ রয়েছে। এরপর ভয়েজার নেপচুন মুন টাইটানের অধ্যয়ন করে। এখান থেকেই শেষ হয় ভয়েজার 2 এর প্রাথমিক যাত্রা, কিন্তু এখনও এর সামনে পড়েছিল কখনো না শেষ হওয়া এক অনন্ত যাত্রা, যেখানকার দুনিয়া আগে কেউ দেখেনি, যেখানে শুধু অন্ধকার আর ঠান্ডায় ভরা। আমাদের সৌরমণ্ডলের চারিদিকে একটি বাবেল ঘিরে রেখেছে, যাকে হিলিওস্ফিয়ার বলা হয়, আর এই সীমানার বাইরের স্থানকে ইন্টারস্টেলার মিডিয়াম বলা হয়। ভয়েজার 2 সাল 2018 ইন্টারস্টেলার স্পেসে প্রবেশ করেছিল। সেই সময় এর মাত্র 11টি ইনস্ট্রুমেন্ট কাজ করছিল, আর বর্তমানে মাত্র 4টি ইনস্ট্রুমেন্ট কাজ করছে। এর ব্যাটারিকে দীর্ঘদিন চালু রাখার জন্য বর্তমানে ভয়েজার 2 এবং ভয়েজার 1 এই 2টি স্পেসক্রাফ্টের ক্যামেরাটিকে বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে এটি দীর্ঘদিন সময় পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ রাখতে পারে। বর্তমানে ভয়েজার 2 আমাদের থেকে 23.3 বিলিয়ন কিলোমিটারের চেয়েও বেশি দূর চলে গেছে, যেটি প্যাভো কনস্টেলেশনে বর্তমানে রয়েছে। আরও একটা বিষয়, অনেকে হয়তো মনে করছে ভয়েজার 2 হয়তো আমাদের সঙ্গে আর যোগাযোগে নেই, কিন্তু এটা একদমই ভুল। বর্তমানে ভয়েজার 1 এবং ভয়েজার 2 এই 2টি স্পেসক্রাফ্টই আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছে। নাসার ডিপ স্পেস নেটওয়ার্কের মাধ্যমে ভয়েজার 2 এর সাথে যোগাযোগ রেখেছে। ভয়েজার 2 এত দূরে রয়েছে যে এখান থেকে কোনো মেসেজ পৃথিবীতে আসতে 20 ঘন্টা 13 মিনিট সময় লেগে যায়, যার মানে এখান থেকে মেসেজ পৃথিবীতে পাঠাতে এবং পৃথিবী থেকে ওখানে মেসেজ পাঠাতে প্রায় 2 দিন সময় লেগে যাবে। একটু আগেই আমি বলেছিলাম ভয়েজার 2 এবং ভয়েজার 1 স্পেসক্রাফ্টের ক্যামেরা বন্ধ করে রাখা হয়েছে। এখন আপনারা হয়তো বলছেন এইটি কি আর কখনো অন করা যাবে না? হ্যাঁ, এই 2 স্পেসক্রাফ্টের ক্যামেরা অবশ্যই অন করা যাবে। বিজ্ঞানীরা এই 2টি স্পেসক্রাফ্টের ক্যামেরা তখনই অন করবে যখন এই স্পেসক্রাফ্ট থেকে আসা সিগন্যালে কোনো প্রকারে অস্বাভাবিক সংকেত পাওয়া যাবে, যাকে বোঝার জন্য ক্যামেরার প্রয়োজন পড়বে। বিজ্ঞানীদের মতে আগামী 10 বছরের মধ্যে ভয়েজার আমাদের কমিউনিকেশন সিস্টেমের বাইরে চলে যাবে, অর্থাৎ তখন আমরা আর এর সাথে যোগাযোগ করতে পারবো না, যা মানবজাতির জন্য একটি দুঃখজনক ঘটনা হবে। এরপর ভয়েজার স্পেসক্রাফ্ট পৃথিবীর সাথে সকল বন্ধন ত্যাগ করে পাড়ি দেবে এক অনন্ত সফরে, আর হয়তো এইভাবে কোনো একদিন পৌঁছে যাবে কোনো এক উন্নত সভ্যতার দুনিয়াতে, যাদেরকে পৃথিবীবাসী এলিয়ান নামে চিনে থাকে। হয়তো ততদিনে আমি আপনি কেউ বাঁচব না। যাই হোক, আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।